বেশি কথা বাড়াবো না, শুরু করব মহাকর্ষ, ইংরেজি গ্র্যাভিটেশন পার্ট টু, দুই নম্বর পার্ট। আগের দিন আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো আরেকবার রিক্যাপ করে নিচ্ছি তোমাদের। আগের দিন মহাকর্ষের প্রিলিমিনারি যে ধারণা, মহাকর্ষীয় ধ্রুবক, তারপরে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণের কী কী কারণে পরিবর্তন হয় সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের ক্ষেত্রে বিশ্লেষণ করেছিলাম, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ। আজকে যে জায়গাটায় যাবো মহাকর্ষ পড়াতে গিয়ে, প্রথম পড়াবো শক্তি, মানে মহাকর্ষীয় শক্তি। এবার শক্তি পড়তে গেলে তোমাদের দুই ধরনের শক্তি, স্বভাবতই যান্ত্রিক শক্তি, দু ধরনের শক্তির কথা আমাদের মাথায় আসে, একটা হচ্ছে স্থিতি শক্তি আর একটা গতি শক্তি। তো তোমরা ক্লাস 9, ক্লাস 10 ইত্যাদি সমস্ত জায়গাতে পড়ে এসছো যে গতিশক্তির মান হাফ এম ভি স্কোয়ার। তো গতিশক্তি ইংরাজি হচ্ছে কাইনেটিক এনার্জি, আমি কে ই সংক্ষিপ্তভাবে লিখলাম, বাংলা হচ্ছে গতিশক্তি কাইনেটিক এনার্জি, সেটার ফর্মুলা হাফ অফ এম ইন্টু ভি স্কোয়ার, মানে হাফ ভর ইন্টু বেগের স্কোয়ার। এটা কিন্তু তোমরা এর আগে অনেকবার পড়ে এসছো। এবার ধরো মহাকর্ষীয় কোনো একটা ক্ষেত্র, সেক্ষেত্রে কোনো একটা বস্তু তার বেগ কত, বলো যে স্যার আমরা তো বেগ কী জানি না, জানবো আস্তে আস্তে সমস্ত কিছুটাই জানবো। তুমি যদি বেগের মানটা কোনোভাবে বসাতে পারো তাহলে তার গতিশক্তি তুমি পেয়ে যাবে, কিন্তু তোমাকে জানতে কী হবে, জানতে হবে বেগ। তো বেগ কীভাবে বার করে আমরা সেটা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। সুতরাং এই গতিশক্তি নিয়ে খুব একটা বেশি বিশ্লেষণ করার আমাদের দরকার নেই। যেখানে প্রথম যাব সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, বাংলা হচ্ছে স্থিতিশক্তি। আমি পিই দিয়ে লিখবো এটাকে সবসময়, স্থিতিশক্তি। এইবার স্থিতিশক্তি মানে কি, তোমাদের স্থিতিশক্তি যদি বলি স্থিতিশক্তি কি, সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় আসবে স্থিতিশক্তি মানে এমজিএইচ, আমরা এর আগে পড়ে এসেছি, কিন্তু তোমাদের আগের দিনও ব্যাখ্যা করেছিলাম, আবার বলছি স্থিতিশক্তি মানে কিন্তু এমজিএইচ না, স্থিতিশক্তি হচ্ছে এমজিএইচ হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, তার একটা রাফ মান যেখানে জি মানে অভিকর্ষীয় ত্বরণের মান সব জায়গায় সমান, এটা ধরে নিয়ে বার করা হয়েছে এমজিএইচ। অ্যাকচুয়ালি স্থিতিশক্তি কী, মানে কীভাবে যে কোনো কিছু স্থিতিশক্তি বার করে, নিয়মটা হচ্ছে যে ধরো তোমাকে কেউ টেনে ধরে রেখেছে, কেউ টেনে ধরে রেখেছে, তুমি তা সত্ত্বেও আগাতে চাও, তাহলে এটা তুমি, তোমাকে কেউ টেনে আরেকজন ধরে রেখেছে, এভাবে হাত দিয়ে ধরে রেখেছে টেনে, তুমি এর ফোর্সকে কভার করে সামনের দিকে যেতেছো। এবার ও ধরো তোমাকে এফ বলে পেছনের দিকে টানছে, তাহলে তোমাকে কিন্তু সামনে যদি তুমি এফ বল প্রয়োগ না করো তাহলে কিন্তু তুমি আগাতে পারবে না, তাহলে তোমাকে সামনে একটা এফ বল প্রয়োগ করতে হবে, তোমার একটা স্মরণ হবে, বল ইন্টু স্মরণ মানে কার্য, তাহলে তুমি একটা কার্য করেছো, সে কার্যটা কোথায় যাবে, কারণ কার্য আর শক্তি হচ্ছে পরিপূরক রাশি, শক্তির কোনো ধ্বংস নেই সুতরাং কার্যের কোনো ধ্বংস নেই, সেই যে শক্তিটা ও খরচ করলো সেই শক্তিটাই তখন এই যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে, সিস্টেম মানে তুমি ও এই যে সিস্টেম মানে তোমার মধ্যেই, এক্ষেত্রে কী হবে, ওটা স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে, মানে তুমি যে তোমাকে ফোর্স দিচ্ছে, তুমি যাকে কভার করে যাচ্ছ, এই দুইজন মিলে একটা সিস্টেম তৈরি হচ্ছে, সেই সিস্টেমের মধ্যে সেটা স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। ব্যাপারটাকে বোঝানোর জন্য এবার একটু অন্যভাবে যাচ্ছে, কিরকম ধরো তুমি, তোমাকে বলা হবে হ্যাঁ রে তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস, তোর উপর কী বল কাজ করছে, তুই বললে যে আমার উপর কিন্তু পৃথিবী এমজি বলে টানছে, এটাই আমার উচিত। এবার তুমি বললাম যে আমি এই উচ্চতা উঠতে চাই, আমি কিন্তু জি সব জায়গায় সমান ধরে নিয়েছি, মানে এখানেও তোমার ওজন এমজি, এখানেও এমজি, এখানেও এমজি, সব জায়গায় এমজি, যদিও তোমরা জানো উচ্চতার সঙ্গে অধিকর্ষের দল পরিবর্তন। তাহলে এবার তুমি বললা যে না রে আমি এই উচ্চতায় উঠতে চাই, তাহলে মিনিমাম তোমাকে উপর দিকে এমজি বল প্রয়োগ করতে হবে। এবার তোমার উপর বল প্রয়োগ করবে কি, আমি তোমাকে ধরে তুলে দিলাম, তাহলে আমাকে মিনিমাম কত বল প্রয়োগ করতে হবে, এমজি, আর তুমি এখান থেকে এখানে ধরো স্মরণ হয়েছে এমজি, তাহলে কার্য মানে তোমরা যেন বল ইন্টু স্মরণ, তাহলে বল হচ্ছে এমজি আর স্মরণ হচ্ছে এইচ, তার মানে তোমার উপর কার্য করেছি এমজিএইচ। কে করেছে, আমি বাইরের একজন এজেন্ট, আমাকে বলা হবে এজেন্ট, যে কাজটা করেছে, আমাকে কিন্তু কাজ করতে হয়েছে, আমি হাঁপিয়েছি তোমাকে তুলবার জন্য, এই যে কাজটা করলাম সেই কাজটা তুমি উপরে চলে গেলা, তোমার মধ্যে তখন স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকলো এমজিএইচ। এটাই হচ্ছে স্থিতিশক্তি, তার মানে স্থিতিশক্তি মানে এমজিএইচ না, স্থিতিশক্তি মানে যে কার্যটা করতে। এইবার ধরো আমি
মহাকর্ষ মানে ও পৃথিবীর শুরু গল্প মানে যে কোনো কিছুর গল্প সেখানে স্থিতিশক্তির মান কত। কিরকম একটা এক্সাম্পল দিয়ে বলছি তোমাকে, ধরো সাপোজ এখানে সূর্য বসে আছে, সান। এবার পৃথিবী কোথায়? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ঠিক আছে, ঘুরছে। কিন্তু সৃষ্টির আদি ইতিহাসে পৃথিবী তো এখানে বসে ছিল না, তাহলে পৃথিবীকে কোথাও থেকে এখানে আসতে হয়েছে? কোথা থেকে আসতে হয়েছে আমি জানি না, কোথা থেকে আসতে হয়েছে, কারণ সে তৈরি ছিল না। তো আমি মনে করবো কি যে সে অন্য কোনো জায়গা থেকে, অসীম থেকে, অসীমের চিহ্ন হচ্ছে ইনফিনিটি, এভাবে ইনফিনিটি দেয়, অসীম থেকে এই জায়গাটাতে সে এসেছে। কোথায়? স্থান থেকে পৃথিবীর দূরত্ব ধরো আর, তার মানে অসীম থেকে, স্থান থেকে আগে পৃথিবী ছিল অসীম দূরত্বে, এবার স্থান থেকে আর দূরত্বে এসে পৌঁছে। তাহলে এই অসীম থেকে এখানে আসতে পৃথিবীকে কি কোনো কাজ করতে হয়েছে কি হয়নি? যদি কাজ করতে হয়, মানে পৃথিবী বা পৃথিবীর উপর বাইরে থেকে কেউ ধাক্কা মেরেছে যে যা পৃথিবী তুই এখানে গিয়ে বস, এরকম কোনো ঘটনা ঘটেছে, যদি হয় তাহলে ওই যে কার্যটা সেটা এই সিস্টেম মানে স্থান এবং পৃথিবীর যে সিস্টেম তৈরি হয়েছে তার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। এবার ব্যাপারটাকে বলছি কীরকম, ধরো স্থানের ভর হচ্ছে বড় আকারের আর পৃথিবীর ভর ধরো ছোট আকারের। এবার পৃথিবী প্রথমে কোথায় ছিল? পৃথিবী প্রথমে ছিল ইনফিনিটি। তখন ওকে বলা হলো, হ্যাঁ রে তোর স্থান তোর উপর কত বল দিচ্ছে রে? তো বলের মান তো আগের দিন পড়েছি জি এম এম বাই আর স্কোয়ার, আর মানে তো ইনফিনিটি, তো ইনফিনিটির স্কোয়ার মানে ইনফিনিটি। এবার দেখো সামথিং বাই ইনফিনিটি, কোনো কিছুকে যখন ইনফিনিটি দিয়ে ভাগ করবা সে ভাগফলটা জিরো হয়, তার মানে এখানে বলটা তোমার জিরো, তার মানে এখানে তোমাকে কেউ বল প্রয়োগ করেনি। এইবার যখনই তুমি একটু ধরো কাছে এসেছো, তাহলে তোমাকে কেউ বল প্রয়োগ করেনি, মানে কেউ বাধাও দেয়নি, কেউ নিয়েও যায়নি তোমাকে। এবার ধরো তুমি পৃথিবীর স্থান থেকে তুমি এক্স দূরত্বে এসেছো, তখন তোমার বল কত হবে? বল হবে জি এম এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আর একটু কাছে এসছো, দেখো বলটার মান কিন্তু পরিবর্তন করে যাচ্ছে। এখানে আসছো, তবে যত দূরে ছিলা বলের মান প্রথমে ছিল শূন্য, আস্তে আস্তে বলের মানটা কী হচ্ছে, ধীরে ধীরে দূরত্বটা কমছে, বলের মানটা কী হচ্ছে, ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে। এইবার তার মানে এইখানে যে বলটা আছে সেই বলটা কিন্তু কনস্ট্যান্ট না, পরিবর্তনশীল, বল পরিবর্তন করে যাচ্ছে। তাহলে বল যখন পরিবর্তন করছে তাহলে আমি কার্য কী করে বার করবো? আমার মাথায় একটা সমস্যা চলে আসবে। কেন? কারণ আমরা জানি কার্য মানে বল একটু সরল, বলের কোন মান বসাবো, এখানের বল না এখানের বল না এখানের বল, আমি পারছি না। এই সমস্ত ক্ষেত্রগুলোতে যেটা আমরা অ্যাপ্লাই করি সেটাকে বলা হয় ইন্টিগ্রেশন। এবার মহাকর্ষে আমি একটা ইন্টিগ্রেশন করবো, এটা এরপরে এটাকে ভাঙিয়ে সব কিছু করবো, আর আমি ইন্টিগ্রেশনের জায়গায় যাবো না, কিন্তু একটা ইন্টিগ্রেশন একটু কষ্ট করে তোমরা বুঝে নেবে। তাহলে এই যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কার্য কত হবে সেটা বার করার জন্য আমি কী করবো? ধরো প্রথমে তুমি যে কোনো একটা দূরত্ব এক্সে ছিলাম, তখন বলের মান কত? জি এম এম বাই এক্স এস। তাহলে বল হচ্ছে জি এম এম বাই এক্স এস। ধরো তুমি এখান থেকে খুব ছোট্ট দূরত্ব ডিএক্স কাছে এসেছো, ডিএক্সটা টেন্স টু জিরো, মানে ডিএক্সটা প্রায় জিরো কিন্তু জিরো না, মানে ধরো পয়েন্ট জিরো 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 একশোটা জিরোর পরে গেল, ওটাকে তুমি জিরো বলতেও পারো আবার জিরোও না বলতে পারো, এত ছোট। এবার যখন তুমি এখানে এসছো তোমাকে বলা হয় বল কত, বলবে দেখ এক্স এর মান যা ছিল ওই এক্স মাইনাস ডিএক্স এর মানও কিন্তু ভাই তাই, একশো থেকে তুই যদি পয়েন্ট জিরো 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 ওয়ান বাদ দিস সেটাকে একশোই বলবো। তাহলে এখানেও বলের মান যা ছিল এখানেও কিন্তু বলের মানে একই হয়েছে কিন্তু স্মরণ হয়েছে ডিএক্স। তাহলে কার্যগত হয়েছে, তাহলে ওইখান থেকে এইটুকুনো আসতে যে কার্যটা করলাম সেটাকে মনে করলাম খুব ছোট কার্য ডিডব্লিউ মনে করলাম। তাহলে ডিডব্লিউ কার্য ইকুয়াল টু বলের মান কত? জি এম এম বাই এক্স স্কোয়ার, স্মরণ মানে ডিএক্স। তাহলে দেখো তুমি এখান থেকে এখানে এসেছো, তোমাকে যে বলটা প্রয়োগ করছিল সেটা ছিল জি এম এম বাই এক্স স্কোয়ার। দেখো সূর্য কিন্তু মহাকর্ষ বলতে তোমাকে এমনিই টানছে, তাহলে এখানেও তোমাকে নিজের দিকে টানছিল, এখানেও তোমাকে নিজের দিকেই টানছে, তার মানে বাইরের কোনো এজেন্ট সেই এজেন্টকে কিন্তু কাজ করতে হচ্ছে না, তুমি এমনি এমনিই যাচ্ছ সূর্যের দিকে। তাহলে এখানে যদি বলে বাইরের এজেন্ট দ্বারা কি কোনো কাজ হয়েছে, বলো না কাজ হয়নি।
তাহলে কি হয়েছে, কি ধরনের কার্য হয়েছে? এই ধরনের কার্যকে বলা হয় নেগেটিভ কার্য, কারণ বাইরের এজেন্ট কোনো কাজই করেনি, উপরন্তু মহাকর্ষই তোমাকে টানতে টানতে নিয়ে আসে যে চল আমার কাছে তুই যাবি। তাহলে এবার ওইখান থেকে এইটুকু আসতে কার্য হয়েছে gnm / x² / dx, তাহলে এখান থেকে এইটুকু কার্য বার করবো, এখান থেকে এইটুকু বার করবো, এখান থেকে এইটুকু বার করবো, এরকম ছোট 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 কার্য পুচকি পুচকি বার করতে করতে তাকে যোগ করবা, করলেই দেখো তুমি এখান থেকে এখানে কিন্তু মোট কার্য কত হয়েছে পেয়ে যাও। এই এই যোগ করাতে বলা হয় ইন্টিগ্রেশন করা, এই যোগ করাতে বলা হয় ইন্টিগ্রেশন করা, ছোট ছোট dw এগুলোকে যোগ করতে 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 যেতে। এইবার দেখো বাঁদিকে ইন্টিগ্রেশন dws, dw যদি কখনো থাকে তার ইন্টিগ্রেশন w হয়। কেউ যদি না বুঝতে পারো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের একটা পার্ট আমি করে দিয়েছি ইউটিউব চ্যানেলে, সেখানে তোমরা দেখে নেবে। এইবার সবসময় ইন্টিগ্রেশনে একটা লিমিট বসে, তো dw ও বললো হ্যাঁ রে কার্যের তো প্রথমে তুই কত কাজ করেছিলিস, বলে কোনো কাজ করিনি, তাহলে জিরো কাজ, লাস্ট অব্দি এখানে এসেছিস তুই কত কাজ করেছিস, বলে যে কাজটা করেছিস সেটাকে w বলে, জানি না কত w বলে। এবার dw কে যদি তুমি প্লেন ধরো dx আছে তার ইন্টিগ্রেশন x, তাহলে dw তার ইন্টিগ্রেশন কত হলো w, এবার থার্ড ব্র্যাকেট দিবা, দিয়ে নিচে জিরো উপরে w লিখবে, এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট। একইভাবে ডান দিকে gmm, এরা কিন্তু সবাই ধ্রুবক বার করে দিলাম, ধ্রুবক ইন্টিগ্রেশনের বাইরে সবসময় বেরিয়ে যাবে। কি থাকলো, থাকলো x^-2 ইন্টু dx। এবার দেখো x এর যে লিমিট, নিচে 1/x² ছিল সেটাকে উপরে নিয়ে গেলাম x^-2 dx। এবার প্রথমে x এর মান কত ছিল, প্রথমে তুমি ছিল ইনফিনিটিতে, তাহলে x এর মান প্রথমে ছিল ইনফিনিটি, শেষ অবধি হয়েছে r, কারণ তুমি লাস্ট অবধি r বলতে এসেছো, আমি এই জায়গাগুলো একটু মুছে দিচ্ছি। তাহলে আমার প্রথম থেকে লাস্ট অবধি যে কার্য হলো সেটার মান বাড়ালো এইটা, ডান দিকে যেটা আমি এনেছি x^-2, আর একটু ভালো করে লিখে দিচ্ছি x^-2 ইন্টু dx। এবার ইন্টিগ্রেশন বাঁদিকে করে ফেলেছো, এবার কি করবো, এই ডব্লিউ এর জায়গায় প্রথমে উপরে যেটা আছে সেটা বসাবো, তাহলে ডব্লিউ বসাবো, তারপরে একটা বিয়োগ চিহ্ন, এমনি এমনি বিয়োগ চিহ্ন দিবা, এটা ইন্টিগ্রেশনের নিয়ম, দিয়ে এই জায়গাটাতে লোয়ার লিমিট বসাবো আমাদের জিরো, তাহলে w-0 সমান সমান। ডান দিকে ইন্টিগ্রেশনে gmm কত বসে আছে, gmm এবার আছে কত, x^-2 dx। এবার দেখো dx এর সাথে কিছু আছে, মানে x এর কোনো প্রভাব যখন থাকবে তখন তুমি dx কে আর কিচ্ছু করবা না, মানে dx এর দিকে তাকাবাই না, x^-2 আছে। নিয়ম হচ্ছে যা থাকবে পাওয়ার তার থেকে এক বেড়ে যাবে, তাহলে দেখো -2 + 1 হবে, -2 + 1 মানে -1, যেটা উপরে হবে সেটা দিয়ে নিচে ভাগ হবে, তাহলে -1 দিয়ে ভাগ হয়ে গেল, আবার এখানে লিমিট বসাটা ইনফিনিটি থেকে আর পর্যন্ত। এবার দেখো -1 দিয়ে ভাগ করা মানে এখানে একটা মাইনাস চলে আসে, সেই মাইনাসটা প্রথমে নিয়ে নিলাম, তাহলে কত আসলো, বাঁ দিকে আসলো w, ডান দিকে আসলো gmm, এটা তো চলে গেল, -1 দিয়ে ভাগ করা মানে মাইনাস হয়ে গেল, এটা হলো x^-2 + 1 মানে x^-1 মানে 1/x। দেখো 1/x কে কিন্তু x^-1 বলা যায়, উপরে আসলো আর নিচে আসলো ইনফিনিটি, তাহলে কত হলো মাইনাস gmm। এবার তুমি এখানে মানগুলো বসাবো, আগে আপার লিমিট বসাবে x এর জায়গায় তাহলে 1/r হবে, তারপরে লোয়ার লিমিট বসাবা 1/∞। দেখো কোনো কিছুকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল জিরো হয়, তোমাদের একটু আগে বলেছি, তাহলে এটা ভ্যালু কত হয়ে যাবে জিরো, তাহলে কত আসলো রেজাল্ট মাইনাস gmm / r, তার মানে এই পরিমাণ কার্য করতে হয়েছে। দেখো যে কার্যটা করতে হলো সেটা কিন্তু মাইনাসে এসছে, কেন, কারণ তুমি তো কোনো কার্যই করনি, কার্য কে করেছে, মহাকর্ষীয় যে ক্ষেত্র মানে মহাকর্ষ সূর্যের এবং পৃথিবীর মধ্যে যে মহাকর্ষ বল সেই তোমাকে টেনে নিয়ে আসছে, বাইরের এজেন্টকে কার্য করতে হয়নি, সেই জন্য যে শক্তিটা বা যে কার্যটা পেলাম সেই কার্যটা নেগেটিভ হচ্ছে। এবং এই যে কার্য, এই কার্যটাই কি হবে, তখন তুমি এবং মানে পৃথিবী এবং সূর্য মিলে যে সিস্টেমটা তৈরি হয়েছে সেই সিস্টেমের মধ্যে এই দুজনের যে সিস্টেম তার মধ্যে স্থিতি শক্তি রূপে সঞ্চিত থাকবে। তাহলে যদি তোমাকে এখানে বলা হয় পৃথিবীর স্থিতি শক্তি কত, সূর্যের এখানে অবস্থান করবার জন্য পৃথিবীর স্থিতি শক্তি হয়ে গেল -gmm / r,
এবার পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে যে স্থিতি শক্তি নেগেটিভ হয় কেন, তখন তুমি বলবে যে যেহেতু মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণ বল, সুতরাং এখানে আকর্ষণ করবে মানে তোমাকে টেনে নিয়ে আসবে, তার মানে এখানে বাইরের যে এজেন্ট তাকে কোনো কাজ করতে হবে না, সেই জন্য এই স্থিতি শক্তিটা কী হবে সবসময় নেগেটিভ হবে। অন্য যে সমস্ত ক্ষেত্র, ধরো স্থির তড়িৎ ক্ষেত্র তুমি গিয়েছো, স্থির তড়িতে দুটো পজিটিভ আধান পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে বিকর্ষণ করে দিত, তা সত্ত্বেও যদি তাকে টেনে আনতে যেতা তাহলে কিন্তু বাইরের এজেন্টকে কোনো কাজ করতে হতো, তাহলে সেই ধরনের তখন কিন্তু এখানে রেজাল্টটা পজিটিভ আসতো। আবার যদি দুটো বিপরীত আধান থাকতো, পজিটিভ নেগেটিভ দুজনকে আকর্ষণ করতো, তখন কিন্তু কাজ করতে হতো না, ওরা নিজেরা নিজেরাই চলে আসতো, তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা কিন্তু আবার মাইনাস আসতো। তাহলে ওই ক্ষেত্রে তুমি দেখতে পাবা স্থিতিশক্তির মান পজিটিভও হবে নেগেটিভও হবে। আবার যদি দুটো চুম্বকের মেরুর মধ্যে গল্প করো, একই রকম হবে, বুঝতে পেরেছ? সুতরাং তাদের ক্ষেত্রে স্থিতিশক্তিটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, কিন্তু মহাকর্ষ বল যেহেতু শুধুমাত্র আকর্ষণ বল, এক্ষেত্রে বিকর্ষণের কোনো গল্প নেই, সেই জন্য এক্ষেত্রে স্থিতিশক্তির মাত্রা কী হবে, অবশ্যই নেগেটিভ হবে। তাহলে এই হয়ে গেল নেগেটিভ স্থিতিশক্তির গল্প। এইবার আমরা দেখতে পেলাম যে আমাদের স্থিতিশক্তির মান মাইনাস জিএমএম বাই আর এসছে সূর্য এবং পৃথিবী সৃষ্টির জন্য। এরকম ধরো সূর্য পৃথিবী না হয় যদি পৃথিবী চাপ হতো, একই রকম আসতো মাইনাস জিএমএম বাই আর, সেখানে বড় হাতের এমটা হতো পৃথিবীর ভর, ছোট হাতের এমটা হতো চাঁদের ভর। ঠিক সেরকম তুমি যদি নিউক্লিয়াস আর ইলেকট্রন নাও, একই ধরনের গল্প, নিউক্লিয়াসের ভরটা হবে বড় হাতের এম, ইলেকট্রনের ভরটা হবে ছোট হাতের এম, একইভাবে আসবে। এবার দেখো আমাদের স্থিতিশক্তির যে ভ্যালুটা আসছে, আরেকবার আমি লক্ষ্য করছি পোটেনশিয়াল এনার্জি সমান মাইনাস জিএমএম ডিভাইডেড বাই আর, এটা এসছে। দেখো জিএমএমটা ছিল ধ্রুবক, বলের মান ছিল আরেকবার দেখাচ্ছি জিএমএম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, মানে যে এক্সটা হচ্ছে দূরত্ব বা আর স্কোয়ার তুমি বলতে পারো, কে বাই এক্স, কেটা হচ্ছে ধ্রুবক। এবার ধরো মহাকর্ষের ক্ষেত্রে সেই কে এর মানটা জিএমএম, এবার দেখা গেল তুমি যখন স্থির তড়িৎ প্রবাহ তখন বলটা একই রকম একদম পাবা, দেখবা সেক্ষেত্রে আসবে কিউ ওয়ান কিউ টু দুটো আধান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে দেখো আবার কে বাই এক্স স্কোয়ার। ম্যাগনেটিজমের ক্ষেত্রে দেখবা দুটো যদি উত্তর মেরু দক্ষিণ মেরু হয় তখন আসবে এম ওয়ান এম টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এম ওয়ান আর এম টু হচ্ছে তখন ওই উত্তর মেরু আর দক্ষিণ মেরুর শক্তি ভরনা, কিন্তু তাহলে সেটাও কিন্তু কে বাই এক্স স্কোয়ার। তাহলে যে সমস্ত বলগুলো নিচে এক্স স্কোয়ার অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা, ওদের ক্ষেত্রে মাইনাস প্লাস হতে পারে, কেন বলছিলাম ওদের ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ বল হতে পারে, কিন্তু মান যেটা এখানে যেমন একটা মাইনাস, যদি তোমার কথা মান কত, মান কিন্তু জিএমএম বাই আর, এটা মাইনাস আসছে, সেটা মান না, সেটা হচ্ছে বোঝানো যে এটা এক্ষেত্রে শুধুমাত্র আকর্ষণ বল। তাহলে এটাকে যেমন তুমি কে বাই আর লিখতে পারো মাইনাস, অন্যান্য কিছুর ক্ষেত্রেও কিন্তু একইভাবে তুমি কে বাই আর লিখতে পারো, সেখানে হয়তো কে এর মানটা এখানে যেমন জিএমএম ছিল ওখানে কিউ ওয়ান কিউ টু হবে, আর একটা ক্ষেত্রে এম ওয়ান এম টু হবে, একই রকম, বুঝতে পেরেছ? তাহলে যে কোনো সিস্টেম যাদের যারা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এইভাবে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু পোটেনশিয়াল এনার্জি প্লাস কে বাই আর বা মাইনাস কে বাই আর হবে, কিন্তু শুধুমাত্র মহাকর্ষের ক্ষেত্রে সেটা মাইনাসই হবে, কারণ কি সেটা আমি তোমাকে বলে দিয়েছি। এইবার যাব প্রচন্ড একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সে কনসেপ্টটা হলো মুক্তিবেগ। মুক্তিবেগ কি? মুক্তিবেগ ইংরেজিতে বলা হয় এসকেপ ভেলোসিটি। মুক্তিবেগ মানে তুমি মুক্ত হয়ে যাও, এসকেপ ভেলোসিটি। কি জিনিস? ধরো তুমি এখানে বসে আছো, বন্ধু বান্ধব তোমাকে চ্যান গোলাপরে উপরে তুলে দিল, তুমি উপরে গেলা আর ধূপ করে পড়ে গেল। এবার দেখা গেল তোমাকে বন্ধু বান্ধব এত দ্রুত গতিবেগে তোমাকে উপরে ছুঁড়েছে যে তুমি পৃথিবীর যে মহাকর্ষ সে মহাকর্ষের বাইরে চলে গেলে, মানে তুমি কেন নিচে পড়ছিলে, তোমাকে মহাকর্ষ টানছিল তার জন্য তুমি নিচে পড়ছিলে, এবার দেখা গেলো এমন একটা অঞ্চলে পৌঁছে গেলা যেখানে পৃথিবীর কোনো মহাকর্ষ নাই, তাহলে তুমি আর ব্যাক করে আসবে না, তুমি ওখানেই চলতে থাকবে। এই যে মিনিমাম যে বেগ, মিনিমাম এখান থেকে যে বেগ দিলে তুমি আর পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রে ফিরে আসবা না, সেই মিনিমাম বেগটাকে বলা হচ্ছে এসকেপ ভেলোসিটি বা মুক্তি বেগ। মানে
যে গতিবেগে দিলে হবে না, যে মিনিমাম, কেন, কারণ তার থেকে বেশি দিলে তো যাবে, সব থেকে কম যতটুকুনও দিলে তুমি আর মহাকর্ষ পৃথিবীর বা অন্য কোনো গ্রহের মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে তুমি আর পৌঁছাবে না, সেই মিনিমাম ভেলোসিটিটাকে বলা হবে কি, এসকেপ ভেলোসিটি। এবার বার করবো কী করে, আমি তোমাদের বলেছিলাম বইয়ে দেখবা এসকেপ ভেলোসিটিটা ইন্টিগ্রেশন দিয়ে করবে, আবার দুটো নিয়ম, আমি একবারই ইন্টিগ্রেশন করেছি সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, আর কোথাও ইন্টিগ্রেশন করব না। এবার ধরো তোমার এসকেপ ভেলোসিটি কীভাবে কনসেপ্টে, ধরো তুমি পৃথিবীর পৃষ্ঠে বসে আছো, তোমার ঘরে পৃথিবী বললো যে ভাই আমার ঘর কিন্তু বড়বাদের এখানে আছে, তুমি এখানে বসে আছো, এবার তোমাকে বললো হ্যাঁ রে তোর শক্তি কত রে, তুমি বলবে যে আমি তো পৃথিবীর থেকে বড় হাতের আর দূরত্বে আছি, মানে যেহেতু বড় হাতের আর পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে আমি পৃথিবীর ভর থেকে একটা ভর দূরত্বে আছি, তাহলে আমার একটা স্থিতি শক্তি আছে, আপনি একটু আগে বলেছিলেন সেই স্থিতি শক্তির ফর্মুলা হচ্ছে মাইনাস gmn ডিভাইডেড বাই r, ঠিক আছে। এইবার তোমাকে বললো হ্যাঁ কিছু গতি শক্তি, বললো হ্যাঁ আপনি তো আমাকে তুলে দিয়েছেন আমি যাতে না ফিরি, তো বললো যে তোকে কত বেগ দিয়েছি, বললো যে বেগটা দিয়েছেন তাকে আমি নাম দিব এসকেপ ভেলোসিটি বা এসকেপ বেগ বা মুক্তি বেগ, তার জন্য আমি যে গতি শক্তি পাবো, গতি শক্তির ফর্মুলা আপনি বলেছেন হাফ এম ভি স্কয়ার, ওই ভিটাকে ভি না লিখে ভি ই লিখে দিলাম যাতে ভি এসকেপ বোঝা যায়, মানে মুক্তি বেগ বোঝানো হয়, এমনি ভি লিখে তুমি বোঝো বেগ, এই বেগটা যে স্পেশালি মুক্তি দেয় সেই জন্য এখানে ভি নাম দিয়েছি, তুমি ভিও নাম দিতে পারো যা খুশি, তাহলে তোমার এখানে মোট শক্তি তুমি পেয়ে গেলে। এইবার আমি ধরে নিচ্ছি যে এখানে কেউ হাওয়া টাওয়া কেউ বাধা দেওয়ার মতো নেই তোমার, তুমি কোথায় চলে গেলে, তুমি মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে গেলে, মানে কোথায় চলে গেছো তুমি, অসীমে চলে গেছো, মানে আর ফিরে পাবো যেখান থেকে ফিরে আসবো না তাকেই তো অসীম নাম দিব। এবার বলা হলো হ্যাঁ তোর এখানে এনার্জি কত, ও বললো যে আমি তো ওখানে গিয়ে তার বেশি আর যাইনি, তার মানে আমার বেগটা আমি যত উপরে উঠছি ধীরে ধীরে কমছে 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 এখানে গিয়ে জিরো, তোমাদের মাথার প্রশ্ন বিস্তার জিরো কারণ অন্য কিছু তো হতে পারে, আমি তো ইনফিনিটিতে পৌঁছে গেছি এই বেগটা দিলে যাতে ওখানে গিয়ে বেগটা কত হয়ে যায় জিরো হয়ে যায়, তার থেকে যদি বেশি দিই আরও বেশি যাবো, ইনফিনিটির বেশি ইনফিনিটি, কিন্তু আমার ওটাকে বার করতে বলে না, আমাকে বলছে যে ন্যূনতম দিলে আমি জাস্ট পৌঁছাবো, তার মানে এখানে পৌঁছে আমার বেগ কত হয়ে যাবে জিরো, সেই জন্য এখানকার বেগ কত ধরে নিচ্ছি জিরো, তাহলে এখানে যেহেতু বেগ জিরো তাহলে গতিশক্তিগত ফর্মুলা কি হাফ এম ভি স্কয়ার, যেহেতু বেগ জিরো তখন গতিশক্তিও আমার জিরো, স্থিতিশক্তি কত রে, বলো মাইনাস gmn বাই r, এখানে তো r তো ইনফিনিটি তার মানে সেখানে ইনফিনিটি, তাহলে সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু জিরো, তাহলে তোমার স্থিতিশক্তিও জিরো তোমার গতিশক্তিও জিরো, অর্থাৎ সেখানে গিয়ে তোমার মোট শক্তি কত হয়ে যাচ্ছে জিরো, তাহলে এখানে মোট শক্তি কত পেয়েছো, ইনফিনিটিতে মোট শক্তি কত জিরো, তোমরা শক্তির সংরক্ষণ সূত্র পড়েছো, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, আবার আমি ধরেছি যে এখানে অপচয় করার মতো কেউ নাই, যে তুমি তাকে এনার্জি কিছুটা দিয়ে গেছো সেরকম কোনো অপচয় কেউ নেই, ঘর্ষণ টর্ষণ বায়ুর বাধা টাধা এগুলো সব কিছু আমি ধরে নিচ্ছি যে বাদ কেউ নেই, তাহলে এই এনার্জি আর এখানকার এনার্জি অবশ্যই সমান হবে, কারণ শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, তাহলে তুমি এখান থেকে লিখতে পারবে মাইনাস gmn বাই r প্লাস হাফ এম ভি স্কয়ার সমান সমান জিরো, তাহলে হাফ এম ভি স্কয়ার সমান সমান মাইনাস gmn বাই r, এখান থেকে তোমার ঘর কেটে গেল, ভি ই স্কয়ার সমান সমান সরি মাইনাসটা থাকবে না প্লাস হয়ে যাবে টু gm ডিভাইডেড বাই r, তাহলে ভি ই সমান সমান রুট টু gm ডিভাইডেড বাই r, আমি না একটা কাজ করি আরটা আছে তো নিচেও একটা r গুণ করে দিলাম উপরেও একটা r গুণ করে দিলাম, কেন করলাম দেখো gm বাই r স্কয়ার r ইন্টু r হচ্ছে r স্কয়ার, gm বাই r স্কয়ার মানে কিন্তু আগের দিন আমরা ছোট হাতের g করেছিলাম, তাহলে এখান থেকে কত চলে আসবে রুট ওভার টু ইন্টু জি ইন্টু আর, তাহলে ভি এসকেপ এর দুটো ফর্মুলা দেখলাম হয় রুট ওভার টু জিএম বাই আর কিংবা রুট ওভার টু জি আর। এবার দেখো আমি কিন্তু এই জিটাকে পৃথিবীর পৃষ্ঠে ধরে নিয়েছি, যদিও আমি যখন উপরে উঠছিলাম অভিকর্ষ যে তরণের মান কিন্তু বদলাচ্ছিল, কিন্তু জিএম বাই আর স্কোয়ারের মান জি যেটার মান 9.8 আমরা ধরি সেই জন্য সেই মানটা আমরা এখানে পুট করে দিতে পারবো, আর এমনি যদি দেখো তাহলে রুট ওভার টু জি এম বাই আর যেখানে এম হচ্ছে পৃথিবীর ভর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, জি তো মহাকর্ষীয় ধ্রুবক আমরা জানো,
এইবার এটা যদি আর্থ না হয়ে অন্য কোনো গ্রহের ক্ষেত্রে হতো, কি চেঞ্জ হতো? টু চেঞ্জ হবে না। জিকে সার্বজনীন বলেছ, এমটা পৃথিবীর মাস, সেক্ষেত্রে অন্য কোনো বস্তুর মাস মানে যার মধ্যে থাকতা তার মাস হতো, আর্থটা তার ব্যাসার্ধ হতো। সুতরাং চেঞ্জ করতে পারে যে কোনো গ্রহে গেলে এসকেপ ভেলোসিটি চেঞ্জ করতে পারে। আমাদের ক্ষেত্রে যে ফর্মুলাটা হবে, আমি জানি যে আমাদের ক্ষেত্রে টু, জি এর মান 9.8, আর এর মান 6400 কিলোমিটার। যদি মানটা বসাও তাহলে দেখবো উত্তর আসবে 11.2 কিমি পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে তোমাকে যদি 11 কিমি নিয়ে যেতে পারি, এক সেকেন্ডে এমন ধাক্কা মারবো তোমাকে, এক সেকেন্ডে তুমি 11.2 কিমি মানে ফুস আর ফিরবে না পৃথিবীতে। ওই যে বেগটা, ওই বেগটাকে আমরা নাম দিয়েছি মুক্তি বেগ। তাহলে মুক্তি বেগের ভ্যালু হয়ে গেল √2gm/r বা √2g। এই হয়ে গেল মুক্তি বেগের কনসেপ্ট। আমরা কিন্তু যদিও এখান থেকে তুমি উপরে উঠেছো, বলের মান বিভিন্ন জায়গায় জায়গায় চেঞ্জ হতে হতে যাচ্ছে, তার মানে ইন্টিগ্রেশন করার প্রয়োজন ছিল, কিন্তু দেখো আমি কিন্তু ইন্টিগ্রেশন করিনি, আমি এখানকার শক্তি আর এখানকার শক্তি সমান করে বার করে ফেলেছি। আমি একটাও এরপরে আর ইন্টিগ্রেশন করবো না, কারণ ইন্টিগ্রেশনটা একটু কষ্ট হয় তোমাদের প্রথমে বুঝতে, সেই জন্য আমরা কিন্তু এই ফর্মুলা থেকে যাব। এবং মনে রাখবা যে এই মহাকর্ষীয় চ্যাপ্টারে কিন্তু শক্তির সংরক্ষণ সূত্রটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ এটাই আমাদের ইন্টিগ্রেশনের হাত থেকে বাঁচাতে। এই হয়ে গেল মুক্তি বেগের কনসেপ্ট। এবার আমরা যেখানে যাব সেই জিনিসটা থেকে মহাকর্ষ কিন্তু মানে বাস্তব যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা শুরু হলো এই জায়গাটা। কি জিনিস? ধরো সূর্যর চারিদিকে পৃথিবীর ঘূর্ণন, বা পৃথিবীর চারিদিকে চাঁদের ঘূর্ণন, এই যে ঘুরছি, এই ঘোরা কেন ঘুরছি, ঘোরার জন্য কি দরকার, ঘুরতে কত সময় লাগছে, সেক্ষেত্রে বেগ কত, এই মানগুলো এবার আমরা বাদ করব। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি যে ধরো এটা পৃথিবী আর এটা কোনো একটি স্যাটেলাইট, চাঁদ হতে পারে, যে কোনো তোমাদের কৃত্রিম উপগ্রহ যা খুশি, একটা স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে ঘুরছে, সূর্যের চারিদিকে পৃথিবীর ক্ষেত্রেও একই গল্প আসবে। এবার এটাকে বললাম পৃথিবীর ঘর বর্ণাতের, ওই স্যাটেলাইটটা হচ্ছে ছোট অন্ধেরে। এবার একে প্রশ্ন করা হবে, হ্যাঁ রে তোর উপর কি পৃথিবী কোনো বল দিচ্ছে? বললো হ্যাঁ বল দিচ্ছে। কত বল? বললো যে আমার উপর বল দিচ্ছে gmm/2, এই দূরত্বটা ধরো পৃথিবীর কেন্দ্র থেকে ওর যে দূরত্ব, সেই দূরত্বটা ছোট হাতে রাখলাম gmm/r². এক্ষেত্রে কিন্তু তুমি বড় হাতের আর বসাতে পারবা না, কারণ বড় হাতের আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তুমি পৃথিবী থেকে অনেক দূরে আছো, r² বসাও। এবার তোমাকে বললাম হ্যাঁ রে তোকে বলটা কোন দিকে দিচ্ছে? বলো সংযোজী রেখা বরাবর, আমাদের দুজনে সংযোজী রেখা বরাবর। বলো তুই যখন এখানে আছিস তখন সংযোজী রেখা বরাবর, যখন এখানে যাবি তখন সংযোজী রেখা বরাবর। বলে হ্যাঁ, বলের দিক কিন্তু অনবরত পরিবর্তন করে যাচ্ছে। এবার তুমি সঙ্গে সঙ্গে তোমার মাথায় আসছো যে স্যার আপনি আগের দিন বলেছিলেন যে যখনই সংযোজী রেখা বরাবর একটা বল দেয়, সেই বলটাকে আবার ঘোরারও গল্প থাকে, তখন কিন্তু সেই বলটাকে স্যার আমি আগের দিন অভিকেন্দ্র বল বলেছিলাম, এবং সেই অভিকেন্দ্র বলের মান আপনি m/ω² বলেছিলেন, ঠিক? তাহলে দেখো এই যে বস্তুটা সেটা ঘোরার জন্য একটা অভিকেন্দ্র বল দরকার। অভিকেন্দ্র বলের মান কত? অভিকেন্দ্র বলের মান দুটো হয়, একটা m/ω² বা m/v². এই ভিটাকে বলা হয় সরলরৈখিক বেগ, যেটা আমরা পড়ি, আর ওমেগাটাকে কৌণিক বেগ, মানে এক সেকেন্ডে কত কোণ করছি, আগের দিন ব্যাখ্যা করেছিলাম। আর এটা হচ্ছে এক সেকেন্ডে কত সরল হচ্ছে, আর এটা এক সেকেন্ডে কত কোণ হচ্ছে, আর দুজনের মধ্যে সম্পর্ক v = r ω। দেখো তুমি যদি v এর জায়গায় r ω বসাও কি হচ্ছে, দেখো m/v² তাহলে কি হবে, ভি এর জায়গায় যদি r ω বসাও তাহলে r² ω² / r, দেখো r কেটে যাচ্ছে, ঘুরে ফিরে কিন্তু m ω² আসছে। তার মানে তুমি v² / r বসাতে পারো, তুমি m ω² আরও বসাতে পারো, সবই একই। তাহলে এ বলতো যে আমার অভিকেন্দ্র বল দরকার, বলতো যে হ্যাঁ অভিকেন্দ্র বল তো কাউকে দিতে হবে, বললো যে আমার আর পৃথিবী আর এই স্যাটেলাইটের মধ্যে যে মহাকর্ষীয় বল স্যার সেটাই না অভিকেন্দ্র বল সাপ্লাই করছে। তাহলে এটা সাপ্লাই করছে? বললো হ্যাঁ। বলে তাহলে এটাকে তো তোর বাবা m/v² / r হতে হবে? বললো হ্যাঁ স্যার হতে হবে। তাহলে তুমি সঙ্গে সঙ্গে দেখলা gmm/r² এটাই আমাকে অভিকেন্দ্র বল দিচ্ছে m/v² / r। এটা আর এটা সমান এটা কিন্তু মনে করবা না। অনেকে বলে এটার সঙ্গে অপকেন্দ্র বল সমান অমুক তমুক, অনেক গল্প আসবে। আগের দিন দেখেছিলাম অভিকেন্দ্র বল আর অপকেন্দ্র বল সমান হয়, ওই জটিল কনসেপ্টে আমি যাবো না। আমার ঘোরার জন্য একটা অভিকেন্দ্র বল দরকার, সেটা কোন বরাবর হতে হবে, সংযোজী রেখা বরাবর আছে কেউ? হ্যাঁ আছে।
তাহলে এটাই আমাকে অভিকেন্দ্র বল সাপ্লাই করবে, মানে অভিকেন্দ্র বলের মান হয় এমভি স্কয়ার বাই আর, সেটা সাপ্লাই করবে। আর কি হচ্ছে আমি বুঝবো না, অপকেন্দ্র টপকেন্দ্র ওকে আমি যাবো থেকে যদি ছাড়ো তাহলে বড় হাতের আর, যদি উপর থেকে ছাড়ো তাহলে যে আর থেকে তুমি ছাড়বা সেই আর, আবার এখানে শুধু জিএম বাই আর, তার মানে দেখো মুক্তি বেগটা বড় রুট টু গুণ এর থেকে, ওই জন্যই তো ও মুক্ত হয়ে গেছে, না তো ঘোরা শুরু করে দিত, সেই জন্য ঘোরে নি, তার থেকে বেশি বেগ দিয়েছ তার মানে ও উড়ে চলে গেছে। হলো এইবার একজন বললো যে স্যার এখানে দেখেন ঘরের উপরে তো নির্ভরশীল, হ্যাঁ ঘরের উপর নির্ভরশীল, বললো যে স্যার যদি ঘর দ্বিগুণ হয় তাহলে কি বেগ দ্বিগুণ হবে, বললাম যে না দ্বিগুণ তো না রুট টু, তাহলে স্যার যদি ঘর চার গুণ হয় তাহলে চারের রুট ওভার তো দুই, তাহলে বেগ কি দুই গুণ বাড়বে, তোমাদের মাথায় আসবে হ্যাঁ দ্বিগুণ বাড়বে। আমরা কিন্তু ঘর দেখে ভাবছি ঘরের উপরে কোনো না কোনোভাবে ডিপেন্ড করছে, কিন্তু দেখো এটা কিন্তু কোনোভাবে উপগ্রহের ভর না, ঘরটা হচ্ছে পৃথিবী, তাহলে এখানে উপগ্রহের ভর যদি এম না হয়ে টু এম হতো তাহলেও কিন্তু বেগের মানটা একই হতো, কারণ তারা একই কক্ষপথে ঢুকছে, তাদের আর এর মান যদি একই হয় তাহলে তাদের বেগের মান কিন্তু এক হবে, কোনোভাবেই কিন্তু উপগ্রহের ভরের উপরে কোনোভাবেই কিন্তু সেই উপগ্রহের বেগ নির্ভর করবে না, নির্ভর করবে কতটা দূরত্বে তুমি গিয়েছো, আর এই এমটা কিন্তু পৃথিবীর এম, যখন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরবে তখন এমটা হবে সূর্যের ভর। সুতরাং এই ব্যাপারটা থেকে কিন্তু অনেক সময় কনফিউজ করে দেওয়ার কোশ্চেন আছে যে এটা চার গুণ বাড়লো বেগ কত গুণ বাড়বে, দুই গুণ অপশনটা থাকে, অনেকে দুই গুণে রাইট দেয় কিন্তু সেটা কিন্তু হবে না, মানে উপগ্রহ বেগ ভরের উপরে বেগ নির্ভর করছে, হয়ে গেল তাহলে তুমি বেগের মান সুন্দরভাবে পেয়ে গেলা রুট ওভার জিএম বাই আর। হলো এইবার তোমাকে একজন বলবে ঠিক আছে আমি বেগের মান পেয়ে গেছি, আমার এখানে এই যে উপগ্রহটা সেই উপগ্রহটার বেগ হচ্ছে রুট ওভার জিএম বাই আর, আচ্ছা এই পথটা ঘুরতে আমার কত সময় লাগছে, তখন একজন বলবে যে স্যার আপনি যেটা পেয়েছেন না সেটা বেগ না সেটা দ্রুতি, বললাম কেন রে বাবা, বললো যে স্যার দেখবে আমরা ইলেভেনের প্রথম দিকের একটা চ্যাপ্টারে পড়বো বৃত্তীয় গতি, যে কোনো বিন্দুতে বেগের ডিরেকশন হয় স্পর্শ করা, কেন আপাতত জেনে রাখো পরে আমি সেটাকে ব্যাখ্যা করবো, তুমি যখন এখানে যাবা ডিরেকশনটা কিন্তু এই দিকে, তাহলে দেখো বেগের যে অভিমুখ সেই অভিমুখটা কিন্তু অলওয়েজ চেঞ্জ করছে, তাহলে যেহেতু বেগের অভিমুখটা চেঞ্জ করছে তাহলে বেগ কিন্তু বদলে যাচ্ছে, এখানে সবাই কিন্তু আর দূরত্বটা একই আছে সুতরাং মান কিন্তু একই আছে, তাই তুমি যদি বলো বেগ মানে রুট ওভার জিএম বাই আর, ভুল বলা হলো ওটা বেগ না ওটা দ্রুতি, মানটা রুট ওভার জিএম বাই আর, বেগটা তো সর্বদা পরিবর্তনশীল, যদি বলে কেন পরিবর্তনশীল উত্তর দিবা মান এক থাকলেও দিক অলওয়েজ পরিবর্তন হয়ে যাচ্ছে বলে বেগটা পরিবর্তনশীল, তাহলে বেগের কোনো মান মানে দ্রুতির মান। এবার তোমাকে বলা হলো তাহলে এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে, তুমি সাথে সাথে বললো যে স্যার এটা কোনো ব্যাপারই না, বললাম কেন, বললো যে স্যার এখান থেকে এখানে এসেছি তাহলে একটা বৃত্তাকার পাথের মতো মনে হচ্ছে, তো এর পরিধি ইকুয়াল টু টু পাই আর, আমি জানি, বললাম বাহ ভালো জানো, তাহলে স্যার ভি মানে দ্রুতি, দ্রুতি মানে এক সেকেন্ডে কত পথ যায়, তার মানে ভি দূরত্ব যাই এক সেকেন্ডে, একক দূরত্ব যাই ওয়ান বাই ভি সেকেন্ডে, তাহলে টু পাই আর দূরত্ব যাই টু পাই আর ডিভাইডেড বাই ভি সেকেন্ড, তাহলে স্যার এটাই হচ্ছে আমার একবার পা পেতে সময়, তাহলে এই যে সময়টা সেই সময়টাকে আমি নাম দিলাম স্যার পর্যায়কাল টু পাই আর বাই ভি। হলো তাহলে তুমি পর্যায়কাল মানে এক পাক ঘুরতে কত সময় লাগবে তার ফর্মুলা পেয়ে গেল টু পাই আর ডিভাইডেড বাই ভি। এবার যাবো কৌণিক বেগে, কি জিনিস যে এক সেকেন্ডে কত কোণ করেছে, তোমার মাথায় আসলো যে স্যার আমি এখান থেকে এই অবধি ঘুরেছি, ঘুরতে স্যার আমার সময় লেগেছে টি, আমি বললাম স্যার ঠিক আছে তাহলে টি সময়ে আমি কোণ করেছি টু পাই, কারণ একবার ঘুরেছো মানে টু পাই আই, তাহলে এক সেকেন্ডে কত কোণ করেছো টু পাই বাই টি, স্যার এক সেকেন্ডে যে কোণ করি তাকে আমি নাম দিই ওমেগা, তাহলে তুমি যদি কোনোভাবে টি বার করতে পারো তাহলে কিন্তু তুমি ওমেগা বার করতে পারবে, বুঝতে পেরেছো। এবার দেখো কনফিউজ করবো না, আগে টি এর মানটা বার করে দিই, হ্যাঁ টি এর মানটা বার করি, একটু এই জায়গাটা মুছে দিচ্ছি, এই ফর্মুলাগুলো কী করে আসলো মুছে দিচ্ছি,
সি এর মান মনে রাখবো সবসময় 2 পাই আর পাই দুই হবে, এটাও মুছে দিলাম। তাহলে p ইকুয়াল টু t ইকুয়াল টু আসলে 2 পাই আর ডিভাইডেড বাই v। এবার 2 পাই আর v এর মান কিন্তু তুমি একটু আগে করেছো রুট ওভার gm বাই r করেছো, ঠিক আছে। এবার 2 পাই এটা r নিচে রুট gm তার নিচে রুট r, রুটার মানে কিন্তু r টু দি পার না, সেটা দেখো উপরে যাবে, তাহলে আসবে 2 পাই বাই রুট gm ইন্টু আট টু দি পার এক ছিল, এখান থেকে হাফ এসছে, এক প্লাস হাফ মানে তিনি দুই আট টু দি পার তিনি। এবার দেখো পি ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই রুট জিএম ইন্টু আট টু দি পার তিনি দুই হলো। এবার তুমি টি স্কোয়ার করো তাহলে কত আসছে, এখানে 4 পাই স্কোয়ার আসছে, দেখো এটা একটা ধ্রুবক, জিএম আসছে আর আর কিউব আসছে, তাহলে 4 পাই স্কোয়ার একটা ধ্রুবক, জি মহাকর্ষীয় ধ্রুবক, এম পৃথিবীর ভর এটাও ধ্রুবক, তাহলে এই গোটাটা ধ্রুবক, তাহলে তুমি এখান থেকে বলতে পারো ধ্রুবক ইন্টু আর কিউব, তাহলে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। পরবর্তীকালে কেপলারের সূত্র বলে একটা আমরা সূত্র পড়ব, সেখানে গিয়ে দেখবা যে কেপলারের যে তৃতীয় সূত্র সেটা বলেছিল টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, কিন্তু তোমাদের বইয়েও প্রমাণটা এইভাবে আছে, সেই জন্য আমরা প্রমাণটা কিন্তু টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব এভাবেই প্রমাণ করি। কিন্তু তুমি চিন্তা করে দেখো কেপলার যদিও আমি এখনো ব্যাখ্যা করিনি, প্রথম সূত্র যখন পড়বা তখন দেখবা বলবে যে সূর্যকে একটা ফোকাসে রেখে, কি ফোকাস আমি জানি না, কোনো একটা বিন্দু হবে, পৃথিবী বা অন্যান্য গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, কিন্তু তুমি এই যে প্রমাণটা করেছো সেই প্রমাণটাতে দেখো তুমি একটা বৃত্তকে ধরে নিয়ে প্রমাণ করেছো, তাহলে এখানে কোনো একটা ডুপ্লিকেসি হয়ে গেল, আমরা কি বলি যে ইলেভেন বলে আমরা একটু ছোট করেই প্রমাণ করে দিল, কিন্তু তুমি প্রথম সূত্র বললা উপবৃত্তাকার কক্ষপথে আর তৃতীয় সূত্র প্রমাণ করলা এইভাবে, যদি পরীক্ষায় বলে দেয় যে না ঠিক আছে তুমি বৃত্তাকার ধরে নিয়ে প্রমাণ করো তাহলে ঠিক আছে, কিন্তু যদি কোনো কিছু না বলে তাহলে কিন্তু প্রমাণটা করা আমার মনে হয় একটু অপরাধ হবে। যাই হোক আমি পরবর্তী পর্যায়ে সেই প্রমাণটা তোমাদের উপবৃত্ত ধরেই করে দেব। আসলো তাহলে আমি কিন্তু টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব মানে প্লেন যেটা বই নিয়ম আছে প্রমাণ করে দিলাম কেপলারের সূত্র কি পরবর্তীকালে করব। টি এর মান তুমি পেয়ে গেছো, টি এর মান পেয়ে গেছো 2 পাই বাই রুট জিএম আর টু দি পাওয়ার তিন। এবার যদি তোমাকে বলে ওমেগা কত, ওমেগা কত, ওমেগা মানে একটু আগে তোমাকে দেখলাম 2 পাই বাই টি, টি এর মান কত এখনই দেখলাম 2 পাই বাই রুট জিএম ইন্টু আর টু দি পাওয়ার তিনের দুই, কেটে গেল রুট জিএম উপরে গেল নিচে আসলো আর টু দি পাওয়ার তিন, ব্যাস প্রমাণ হয়ে গেল ওমেগার মান কত হবে। তুমি যদি আর জানো তাহলে ওমেগা কত হবে তুমি পেয়ে যাবে, কোনো ব্যাপারই নেই। এইবার আজকে যেখানে শুরু করেছিলাম সেই জায়গাটা আবার যাচ্ছি, গতি শক্তি কত ছিল হাফ ইন ডি স্কয়ার, আমি বলেছিলাম যে কোনোভাবে যদি তুমি ভি বার করতে পারো তাহলে গতি শক্তি পাবা, দেখো এখানে ভি বার করে ফেলেছো একটু আগে, কত উপগ্রহের বেগ তুমি বার করেছিল, বেগের মান রুট ওভার জিএম বাই আর তার স্কোয়ার, এমটা কিন্তু বড় হাতের এই এম, এই এমটা কিন্তু ছোট হাতের, এটা হচ্ছে উপগ্রহের গতিশক্তি বার করছে উপগ্রহের বেগ ভর, আর বেগটা কিন্তু রুট ওভার জিএম বাই আর এখানে কিন্তু বৃদ্ধি, এটা যদি স্কোয়ার করো তাহলে কত আসছে জিএম বাই আর, এখানে একটা এম এখানে একটা টু, তাহলে জিএম এম বাই টু আর। দেখো গতিশক্তির যে মানটা সেই মানটা কিন্তু পজিটিভ এসছে, কেন পজিটিভ, কারণ গতিশক্তি কখনো নেগেটিভ হতেই পারে না, এখানে আছে হাফ এম, এম ভর একটা পজিটিভ কোয়ান্টিটি, হাফ তো পজিটিভই, ভি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে কিন্তু ভি স্কোয়ার অলওয়েজ পজিটিভ, সুতরাং গতিশক্তি সর্বদা পজিটিভ রাশি তোমার পজিটিভই এসেছে। জিএম এম বাই টু আর, কেউ কেউ কে বাই টু আরও বলে, কারণ কে কে জিএম করে জিএম এম করে হয়ে গেল। স্থিতিশক্তির ফর্মুলা তো তুমি জানো, ধরো এটা পৃথিবী, এটা স্যাটেলাইট এম, এম মাঝখানে দূরত্ব আর, স্থিতিশক্তির ফর্মুলা তুমি পড়ে আসছো আজকে, মাইনাস জিএনএম বাই আর মানে মাইনাস কে বাই আর মোট শক্তি টোটাল এনার্জি, তাহলে মাইনাস কে বাই আর প্লাস কে বাই টু আর হিসাব করবা, মাইনাস কে বাই টু আর, তাহলে দেখো টোটাল এনার্জির মান যায়
নেগেটিভ আসছে। গতিশক্তির মানও তাই, স্থিতিশক্তির মান তার ডবল, কারণ এদের নিচে টু আছে এর নিচে টু নাই, তাহলে এটা দ্বিগুণ বেশি। তাহলে দেখো আমি লিখতে পারি টোটাল এনার্জির মান, মানকে মোট চিহ্ন দিই, মান মাইনাস টাইনাস বলি দিই, সমান সমান কাইনেটিক এনার্জির মান, এটা পজিটিভ হয় এটা নেগেটিভ হয় কিন্তু মান তো ভিতরে আছে, সমান সমান পোটেনশিয়াল এনার্জির যে মান তার হাফ, কারণ পোটেনশিয়াল এনার্জির অর্ধেক। এটা দেখো কে বাই আর, আর এটা আছে কে বাই টু আর, কে বাই টু আর, মানে দুই দিয়ে ভাগ হচ্ছে, তার মানে মানে এইভাবে আমরা লিখতে পারি। এইবার তোমাদের মাথায় প্রশ্ন আসলো যে স্যার টোটাল এনার্জি মাইনাস কি জিনিস বোঝাচ্ছে, টোটাল এনার্জি মাইনাস? দেখো টোটাল এনার্জি জিরো যদি, তোমাকে যখন মুক্তি বেগ বললাম, তোমার যদি বেগটা না থাকতো, দেখো অসীমে গিয়ে এনার্জিটা জিরো হয়ে গেছে। এবার এখানে টোটাল এনার্জি নেগেটিভ মানে তার থেকে কম, নেগেটিভ অর্থ একটা বাউন্ড সিস্টেম, মানে কি বুঝলাম, ধরো সূর্য তার চারিদিকে প্রতিবিম্ব হচ্ছে, দেখবা টোটাল এনার্জি ওরকম একই আসবে মাইনাস জিএমএম বাই টু আর, যেখানে এমটা সূর্যের ঘর, এমটা পৃথিবীর ঘর, যদি পৃথিবী আর উপগ্রহ করো এটা পৃথিবীর ঘর এটা উপগ্রহ, মানে একই আসবে। দেখো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে যাচ্ছে, তার মানে পৃথিবী কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে না, তার মানে পৃথিবী আবদ্ধ এর মধ্যে। যখনই কোনো একটা সংস্থা আবদ্ধ হয় তাকে ইংরেজিতে বলে বাউন্ড সিস্টেম, তখন তার এনার্জি নেগেটিভ হয়, জিরো হলে সে অসীমে চলে যাবে, তাহলে যেহেতু তার এনার্জিটা নেগেটিভ সেই জন্য সে বাউন্ডেড সূর্যের চারিদিকে। তুমি যদি কোনোভাবে এটা মাইনাস জিএমএম বাই টু আর, তুমি যদি প্লাস জিএমএম বাই টু আর এনার্জি দিয়ে দাও বাইরে থেকে, তাহলে টোটাল এনার্জি কত হয়ে যাবে জিরো, তখন এই সিস্টেমকে পালিয়ে চলবে। তোমরা দেখেছো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে তোমরা দেখেছো যে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, দেখবা এখানেও এনার্জিটা নেগেটিভ আসতে হবে, একই রকম ওখানে চার্জের গল্প এখানে ফলের গল্প। নেগেটিভ যদি না আসতো তাহলে কিন্তু একটা এটা যে তোমার মানে পজিটিভ কোনো কিছু আছে, জেডি জেডিটা প্রোটন আছে আর এখানে ইলেকট্রন, এটা নেগেটিভ। এই যে আকর্ষণ বল, আকর্ষণ বল মানে এনার্জি নেগেটিভ হয়, একটু আগে তোমাদের বলেছি পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হবে, টোটাল এনার্জিও দেখবা নেগেটিভ হবে, তার জন্য ইলেকট্রনের চারিদিকে ঘুরছে বাউন্ড সিস্টেম। স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বাউন্ড সিস্টেম, কারণ এনার্জি নেগেটিভ। তাহলে যখনই টোটাল এনার্জি নেগেটিভ হবে তোমাদের বলতে হবে যে সিস্টেমটা কী ধরনের সিস্টেম হবে, বাউন্ড সিস্টেম। আজকে এই উপগ্রহ পৃথিবী সূর্য চারিদিকে পৃথিবী এই গল্পগুলো বললাম, এগুলো একটু ভালো করে পড়ো, আবার নেক্সটের দিন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবে। আজকে এই পর্যন্ত।